আর সম্মানের সাথে বাঁচতে গেলে ভিক্ষে করা নয়, ভিক্ষে চাওয়া নয়, হতাশায় ভোগা নয়, মাথা উঁচু করে চলতে হবে। আমার কাছে সব কিছু আছে, সেটাকে কাজে লাগাতে হবে। নিজের বুদ্ধিকে কাজে লাগান, সব কিছু পেয়ে যাবেন। এমন কোনো প্রজেক্ট আমাদের বাংলায় নেই যে প্রজেক্টে মানুষ আজকে সাহায্য পায় না। আমরাও ছোট্টবেলায় পড়াশোনা করতাম, খাতায় লিখে লিখে পড়তে হতো, আজকে তো সব বিনা পয়সায়, স্বাস্থ্যও বিনা পয়সায় প্রায়। লক্ষ্মীর ভাণ্ডার, মেয়েদের উইমেন এম্পাওয়ারমেন্ট, 10 লাখ টাকা করে ক্রেডিট কার্ড, কৃষকদের 10,000 টাকা করে, কৃষক, ক্ষেত মজদুর, বর্গাদার, কে বাকি আছে? মা বোনদের সম্মান আজকে আকাশ তুল্য। কাজেই এর থেকে বড় মায়ের সম্মান জাস্ট লাইক আসমান, এর থেকে বড় আর কি হতে পারে? সুতরাং ছাত্র যৌবনকেও আমি বলবো, প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এখানেও। সিলিকন ভ্যালি বলে একটা জায়গা আমরা ডুপ্লিকেট করছি, রেপ্লিকা শুধু নয়, অরিজিনালি করছি আমরা। 100 একর জমি হিটকো দিয়েছে, তা ভর্তি হয়ে গেছে আইটি পার্কের জন্য। আরও 100 একর জমি আমরা দিয়েছি, বিরাট হচ্ছে। অনেক ইন্ডাস্ট্রি বাংলায় তৈরি হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি আসছে। এমএসএমইতে আমরা 1 নম্বরে আছি, অন্য কিছুতেও আপনার আমরা আছি। প্রবলেম শুধু একটাই, এত বেশি পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম বাড়ছে, এবং মানুষের টাকা পয়সাগুলো এমনভাবে রুদ্ধ করে দেওয়া হচ্ছে, ব্যাংকিং সেন্টারের লেনদেনটা এত কম হচ্ছে, এবং প্রত্যেকটা রেল থেকে, সেল সেল থেকে, কোল কোল থেকে, ভেল সব বন্ধ করে দেওয়া হচ্ছে, যে যা মানুষ আছে তার থেকে বেশি মানুষ বেকারিতে পরিণত হয়ে যাবে। আর তার উপরে একটা 4 লক্ষ কোটি টাকার উপর সেন্ট্রাল গভর্নমেন্ট তুলেছে শুধু গ্যাস পেট্রোল আর ডিজেল থেকে। আজকে ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম তো বাড়বেই, কৃষকরা চাষ করবে কোত্থেকে? ডিজেল দিয়ে তো চাষ করে, একবারও ভাবছে না। নিজেদের রাজ্যে ক্ষমতায় আছে আর হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, আমাদের তো দেয় না, আমাদের টিকাই দেয় না, তো টাকা দেবে? বড় বড় ফটফট ফটফট করে, আমরাও 1 টাকা করে প্রতি ডিজেলে দিই কনসেশন স্টেট গভর্নমেন্ট থেকে, আমি কোথায় পাবো? তা সত্ত্বেও করি। আমাদের যত স্কিম আছে সারা পৃথিবীতে দেখাতে পারবেন কোথাও আছে? 1 নম্বর সামাজিক সংস্কারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিন্তা করেছিলেন, রাজা রামমোহন রায় চিন্তা করেছিলেন, রবীন্দ্র নজরুল থেকে শুরু করে অনেকেই চিন্তা করেছিলেন, কিন্তু সেগুলোকে পুরো কার্যে ইমপ্লিমেন্টেশন আমাদের সরকার করেছে, এর জন্য আমরা গর্বিত। যেখানে সংস্কার নেই সমাজ থাকবে কি করে? সংস্কার, মূল্যবোধ, এগুলোই তো মানুষকে এগিয়ে নিয়ে যায়। আপনাদের সাথে কথা বলার পর আমাকে আবার যেতে হবে, আমার ওপারে আবার 800 লোককে ডাকা আছে। আজকে একটা মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রাম আছে বিভিন্ন সমাজের বিভিন্ন লোকেদের নিয়ে, তারা অলরেডি 400 জন এসে গেছে, এবং 4টে টাইম দেওয়া আছে, তাই আমি অলরেডি লেট 9 মিনিট। কাজেই আপনাদের কাছে, আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে, প্রণাম জানিয়ে, শুভ বিজয়া জানিয়ে, শুভ দীপাবলি জানিয়ে, শুভ ছট পুজো জানিয়ে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মনে রাখবেন, এখন একটু জ্বর টর হয়, অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, মাস্কটা পরবেন, আর ম্যালেরিয়া ডেঙ্গু থেকেও সাবধানে থাকবেন। খুব যে বেশি হচ্ছে আউট অফ কন্ট্রোল তা নয়, টেস্টটা আমরা বেশি করে করছি যাতে মানুষ বিপদে না পড়ে। এখনো পর্যন্ত বাংলায় ম্যালেরিয়ায় 2 জন মারা গেছে, আর ডেঙ্গুতে সম্ভবত 5 জন মারা গেছে, কাজে সেটাও আরও অন্যান্য কারণ আছে। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন।